E-Classroom, sponsored by Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Tripura Rajya Mission. মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, হ্যালো স্যার, কেমন আছো তোমরা? ভালো আছি স্যার। ওকে, সবাই বসো। থ্যাংক ইউ স্যার। তোমরা পড়াশোনা ঠিকভাবে করছো তো? আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। তো আমাদের ক্লাসটার আগের ক্লাসগুলো আমরা কি কি হয়েছিল অ্যালকোহল এবং ফেনলের উপরে, আজকে আমরা ইথারের উপরে বিশদভাবে আলোচনা করব। ঠিক আছে, ইথারের উপরে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা ইথারের আয়ুর্বেদিক পদ্ধতিতে কিভাবে নামকরণ করা হয় এইটার সম্বন্ধে আমরা প্রথমে জানব। এরপরে কিভাবে ইথার বিভিন্ন পদ্ধতিতে ইথার সিনথেসিস করা হয় এবং ইথারের সঙ্গে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে ঘটে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা ইথারের আয়ুর্বেদিক পদ্ধতিতে নামকরণ শিখব। ইথারের আয়ুর্বেদিক পদ্ধতিতে নামকরণ করতে গিয়ে প্রথমে আমরা মুক্ত শৃঙ্খল ইথারের ক্ষেত্রে কিভাবে আয়ুর্বেদিক নেম করতে হয় এই সম্বন্ধে আমরা শিখব। তো প্রথমত তোমাদের আয়ুর্বেদিক পদ্ধতি অনুসারে ইথারের নামকরণ করতে গেলে তোমাদের প্রথম জানতে হবে এটার সাধারণ সংক্ষেপ। ইথারকে যদি লিখতে যাই তাহলে আর ও আর প্রাইম এইভাবে লেখা হয়, আর ও আর প্রাইম, যেখানে এই ইথারটির মধ্যে দুটি অ্যালকাইল গ্রুপ বর্তমান, আর একটা অ্যালকাইল গ্রুপ, আর প্রাইম হচ্ছে আর একটা অ্যালকাইল গ্রুপ। তো তোমাদের প্রথমত দেখতে হবে এই দুটি অ্যালকাইল গ্রুপের মধ্যে কোন দুটি বৃহত্তর। সাপোজ এই দিকে কার্বনের সংখ্যা 2টি, এই দিকে কার্বনের সংখ্যা 3টি, তাহলে অবশ্যই আমরা বলবো এই দিকের অ্যালকাইল গ্রুপটা হচ্ছে বৃহত্তর। এইরকম ভাবে আমাদের খুঁজতে হবে আর এবং আর প্রাইমের মধ্যে কোনটি বৃহত্তর। বৃহত্তরটিকে আমরা অ্যালকেন হিসেবে লিখব, অ্যালকেন হিসেবে লিখব, আর যেটি ছোট গ্রুপ, যে অ্যালকেন গ্রুপটি ছোট হবে ওইটা ওইটিকে অক্সিজেনের সঙ্গে জুড়ে দিলে তাহলে ওইটার নাম লিখব অ্যালকোক্সি, অ্যালকোক্সি। তাহলে সাধারণভাবে ইথারের ক্ষেত্রে আইপেক নেম করতে গেলে লিখব কি অ্যালকোক্সি অ্যালকেন, অ্যালকোক্সি অ্যালকেন। তাহলে আমরা এবার একটা এক্সাম্পল নিয়ে স্টাডি করি। এখানে দেখো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যেখানে CH3 ও CH2 CH3, এই এক্সাম্পলটির মধ্যে আমরা দেখছি এখানে দুটি অ্যালকাইল গ্রুপ বর্তমান, তাতে করে রাইট হ্যান্ড সাইডে কতটা কার্বন রয়েছে এখানে দুটো, 1 2, এবং লেফট হ্যান্ড সাইডে একটি কার্বন পরমাণু বর্তমান। অর্থাৎ
আমরা এই এক্সাম্পল থেকে বুঝতে পারছি এখানে যেটা রাইটে রয়েছে এইটাতে দুটো কার্বন পরমাণু অর্থাৎ এই অ্যালকাইল গ্রুপটি হচ্ছে বৃহত্তর আর এখানে অনলি একটি কার্বন তার জন্য এটি ক্ষুদ্রতর আমাদের সিস্টেম হচ্ছে ক্ষুদ্রতরটাকে অ্যালকোক্সি হিসেবে গণ্য করব আর যেটা বৃহত্তর থাকবে এটাকে আমরা অ্যালকেন হিসেবে গণ্য করব তাহলে এখানে এই অক্সিজেনকে যদি সিএইচসি সঙ্গে জুড়ে দিই তাহলে কি হবে এটা অ্যালকোক্সি মিথোক্সি এন্ড সিএইচ টু সিএইচসি তাহলে হবে এটা কি মিথ ইথ ইথেন হয়ে যাবে তাহলে এটার আইবেক নেম করব কি মিথোক্সি ইথেন সবাই বুঝতে পেরেছো এটা এবার আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে দেখছি কিরকম হতে পারে এটার আইবেক নেম CH3, CH, another CH3, then O, CH3. এবার এই যে এক্সাম্পলটা নিলাম তাতে করে দেখছি এখানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে হচ্ছে একটা কার্বন বাট লেফট হ্যান্ড সাইডে যে কার্বনের চেইন রয়েছে তাতে করে যদি নাম্বারিং করি তাহলে তিনটি কার্বন পরমাণু নিয়ে আমি একটা দীর্ঘ শৃঙ্খল পাব 1, 2, 3 এই তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডেরটা হচ্ছে দীর্ঘ শৃঙ্খল আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটাতে একটি কার্বন পরমাণু থাকাতে ওইটাকে যদি অক্সিজেনের সঙ্গে জুড়ে দিই তাহলে এটার নাম হবে কি মিথোক্সি আর লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটার নাম কি মিথ ইথ প্রোপ তাহলে এটার নাম হচ্ছে প্রোপেন প্রোপেন আর ওইটাকে বলছি মিথোক্সি মিথোক্সি বাট আমাদের মনে রাখতে হবে যে দীর্ঘ শৃঙ্খলে কোন পজিশনে যুক্ত আছে এই মিথোক্সি গ্রুপটা এখান থেকে স্পষ্টই দেখা যাচ্ছে যে 2 নম্বর পজিশনে এই মিথোক্সি গ্রুপটা যুক্ত আছে তার জন্য আমাদের লিখতে হবে কি এটার আইবেক নেম লিখতে গেলে শুধু আমরা মিথোক্সি প্রোপিন লিখলে হবে না ওই মিথোক্সির আগে পজিশনটা দিতে হবে এটা দীর্ঘ শৃঙ্খলে কোন পজিশনে যুক্ত আছে তাহলে নেম হবে 2-মিথোক্সি প্রোপেন টু মিথোক্সি প্রোপেন সবাই বুঝতে পেরেছে এটা ঠিক আছে তাহলে আমরা এখন বদ্ধ শৃঙ্খলের ক্ষেত্রে কিভাবে আইবেক নেম করতে হয় তাহলে এইটা শিখব এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে 3 পরমাণু বিশিষ্ট বদ্ধ শৃঙ্খল ইথারকে আমরা বলি কি ইপোক্সাইড এবং আইবেক পদ্ধতি অনুসারে তাদেরকে অক্সিডেন বলি তাহলে আমরা এই বদ্ধ শৃঙ্খল যুক্ত যৌগের ক্ষেত্রে কিভাবে আইবেক নেম করব তার একটা এক্সাম্পল নিলে আমরা ক্লিয়ার হতে পারবো এটা ফর এক্সাম্পল CH3 বন্ড CH2 বন্ড নট CH2 হিয়ার CH দেন CH3 ও দিস 1, 2, 3, 4 ওকে 3 পরমাণু বিশিষ্ট বদ্ধ শৃঙ্খল ইথারকে আমরা কি বলবো ইপোক্সাইড মানে হচ্ছে আসলে একটা অক্সিজেন আর দুইটা হচ্ছে কি কার্বন এইরকম যদি বদ্ধ শৃঙ্খল থাকে তাদেরকে ইপোক্সাইড সাধারণত বলা হয় কিন্তু এখানে কি দেওয়া আছে CH3 CH ও দেন CH CH3 এখানে বদ্ধ শৃঙ্খল হচ্ছে এই জায়গাটা কিন্তু আমাদের ইপোক্সাইডের ক্ষেত্রে আইপেক নেম করতে গেলে প্রথমে দীর্ঘ শৃঙ্খল সেম ভাবে খুঁজতে হবে এখানে দীর্ঘ শৃঙ্খল হচ্ছে এই জায়গাটা এখানে এই জায়গাটা হচ্ছে কার্বনের দীর্ঘ শৃঙ্খল এখানে যদি নাম্বারিং করতে হয় তাহলে আমরা এই দিক থেকে বা ওই দিক থেকে যে কোনো একটা দিক থেকে নাম্বারিং করতে পারবো তাহলে 1, 2, 3, 4 তাহলে এই যৌগটিতে টোটাল কার্বনের সংখ্যা হচ্ছে 4 তার জন্য এটাকে আমরা লিখবো কি বিউট সবগুলোই হচ্ছে সিঙ্গেল বন্ড তার জন্য আমরা লিখবো কি এন বাট এখানে যে ইপোক্সি গ্রুপটা লেখা আছে এটা হচ্ছে 2 এন্ড 3 পজিশনে তার জন্য আমরা কি লিখবো 2, 3 ইপোক্সি ইপোক্সি তাহলে আমাদের সিস্টেম হচ্ছে প্রথমে ইপোক্সিটাকে লিখতে হবে তারপরে অ্যালকেনের নাম তাহলে আমরা এখান থেকে কি আনসার পাচ্ছি 2, 3 ইপোক্সি বিউটেন 2, 3 ইপোক্সি বিউটেন বুঝতে পেরেছো সবাই এবার আমরা
আসছে আরেকটি বদ্ধ শৃঙ্খল ইথারের ক্ষেত্রে কিভাবে আইবেক নেম করব, এটাকে বলবো ক্রাউন ইথার। ক্রাউন ইথারের ক্ষেত্রে আণবিক সংকেত হচ্ছে OCH2CH2 হোল এন, মানে এইটাকে আমরা লিখতে গেলে কিরকম লিখবো দেখো, OCH2CH2 হোল এন, যেখানে এন এর মান চার বা তার অধিক হতে হবে। এই ধরনের যৌগগুলির ক্ষেত্রে আমাদের নামকরণ করার সিস্টেম হচ্ছে কি, এক্স ক্রাউন ওয়াই, এক্স ক্রাউন ওয়াই, যেখানে এক্স হল যৌগটিতে উপস্থিত মোট পরমাণুর সংখ্যা, কিন্তু ওয়াই হচ্ছে যৌগটিতে উপস্থিত মোট অক্সিজেন পরমাণুর সংখ্যা। তাহলে আমরা একটা যৌগ গঠন লিখছি এখানে, ও দেন অ্যানাদার টু অক্সিজেন, এই যৌগটি যদি আমরা স্টাডি করি তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, এখানে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে কতটা, এখান থেকে আমরা কাউন্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দ্যাটস ওয়াই 12 ক্রাউন। অক্সিজেন পরমাণুর সংখ্যা কতটি এখান থেকে, 1 2 3 4, তাহলে 4, 12 ক্রাউন 4। এই হচ্ছে এই ক্রাউন ইথার গুলোর ক্ষেত্রে আইবেক নেম করার সিস্টেম। সবাই বুঝতে পেরেছে? এটা পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তাহলে আমরা এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমাদের আমাদের নেক্সট টপিক হচ্ছে কিভাবে আমরা ইথার প্রস্তুত করব পরীক্ষাগারে। বিভিন্ন পদ্ধতিতে আমরা ইথার প্রস্তুত করতে পারি। প্রথমত আমরা কিভাবে উইলিয়ামসন ইথার সংশ্লেষ দ্বারা পরীক্ষাগারে ইথার প্রস্তুত করব, এটা নিয়ে আলোচনা করব। উইলিয়ামসন ইথার সিনথেসিস, উইলিয়ামসন ইথার সংশ্লেষ পদ্ধতিতে ইথারের প্রস্তুত করতে গেলে অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম অ্যালকোক্সাইড সহযোগে উত্তপ্ত করলে, সোডিয়াম অ্যালকোক্সাইড মিন্স আর প্রাইম ও এন এ, যদি আমরা উত্তপ্ত করি তাহলে ইথার উৎপন্ন হয়, আর ও আর প্রাইম প্লাস উপজাত পদার্থ হিসেবে আমরা সঙ্গে কি পাই, এন এ এক্স, এন এ এক্স। এখানে দেখো আমরা এখানে সোডিয়াম অ্যালকোক্সাইড নিয়েছি, এর পরিবর্তে আমরা পটাশিয়াম অ্যালকোক্সাইডও নিতে পারি। আমি যদি এবার এক্সাম্পল একটা দেখি তাহলে দেখো এখানে কি, যদি আমরা এখানে C2H5Bn নিই তাহলে এটার সঙ্গে যদি আমরা অ্যালকোক্সাইড সোডিয়াম অ্যালকোক্সাইড হিসেবে CH3ON এ, তাহলে এটা করবো সোডিয়াম মিথক্সাইড, সোডিয়াম মিথক্সাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে যে ইথার উৎপন্ন হবে এটা হচ্ছে C2H5OCH3। প্লাস এন এ বিআর, অর্থাৎ এই বিক্রিয়াগুলো কিরকম ভাবে ঘটছে, অ্যালকাইন হ্যালাইডের হ্যালোজেন এবং অ্যালকোক্সাইডের সোডিয়াম পরমাণু মিলে লবণ হিসেবে বেরিয়ে যাচ্ছে। এখানে লবণ হিসেবে সোডিয়াম ব্রোমাইড পাচ্ছি এবং সঙ্গে ইথার উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটি SN2 ক্রিয়াকৌশলের মাধ্যমে ঘটে, দুটো ক্ষেত্রেই SN2 ক্রিয়াকৌশলের মাধ্যমে ঘটছে। SN2 ক্রিয়াকৌশলের সক্রিয়তার ক্রম হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি,
কেননা এসএন2 বিক্রিয়ার ক্ষেত্রে যত অ্যালকাইল গ্রুপটা ছোট হবে তত নিউক্লিওফিলিক অ্যাটাকটা সহজতর হয়, তার জন্য এই বিক্রিয়াটি এসএন2 ক্রিয়াকৌশলের মাধ্যমে ঘটছে। সবাই বুঝতে পেরেছ? প্রীতম বলো তো এখানে নিউক্লিওফাইল কোনটা বিক্রিয়াটিতে? আর প্রাইমো। এটার নাম কি হবে? আর প্রাইমো কে সিএইচ3ও। আমরা সিএইচ3ও কে এক্সাম্পল হিসেবে দেখছি, মানে এটা হচ্ছে অ্যালকেন হ্যালাইড আর এটাকে বলছি সোডিয়াম অ্যালকোক্সাইড, তাহলে আর প্রাইমো বলবো কি অ্যালকোক্সাইড আয়ন। ওকে গুড, বসো। এবার আমরা অন্য একটি পদ্ধতিতে কিভাবে ইথার সংশ্লেষ করা হয় এটা নিয়ে আলোচনা করব। নেক্সট আমাদের আসছে ইথেন অ্যালকোহলের সঙ্গে গ্যারো ইস্টোসোরের বিক্রিয়ায় কিভাবে পরীক্ষাগারে ইথার প্রস্তুত করা হয়। কিন্তু এই বিক্রিয়াটি করতে গেলে আমাদের বিক্রিয়ার শর্ত মেনে চলতে হবে, অর্থাৎ বিক্রিয়াটি যদি গ্যারো ইস্টোসোরের সঙ্গে ইথেন অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো হয় এখানে তাপমাত্রাটা মেনটেন করা হচ্ছে বেশি এসেন্সিয়াল থিং। এর কারণ হচ্ছে যদি তাপমাত্রা 140 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবেই ইথার উৎপন্ন হতে পারে, কিন্তু তাপমাত্রা যদি এর বেশি হয়ে যায় অর্থাৎ 165 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা উত্তপ্ত করি ইথাইল অ্যালকোহল এবং এইচ2সিএল মিক্সচারকে, তাহলে এখানে অ্যালকিন মুখ্যতা উৎপন্ন হবে। কিন্তু আমাদের এখানে টার্গেট হচ্ছে কি, আমরা ইথার প্রস্তুত করতে যাচ্ছি, তাহলে আমাদের কাজ হচ্ছে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অতিরিক্ত পরিমাণ ইথাইল অ্যালকোহলকে নিয়ে উত্তপ্ত করব। তাহলে আমরা বিক্রিয়াটা এবার দেখছি কিরকম ভাবে ঘটছে বিক্রিয়া। C2H5OH plus concentrate H2SO4 heat at 140 degree centigrade temperature to form C2H5O bond C2H5, অর্থাৎ এই বিক্রিয়া ইথার উৎপন্ন হয়েছে। এখন আমরা এই বিক্রিয়াটির ক্রিয়াকৌশল সম্বন্ধে আলোচনা করব, কিভাবে বিক্রিয়াটি ঘটছে এবং কি SN1 না SN2 মাধ্যমে ঘটছে বিক্রিয়াটি এই সম্বন্ধে আলোচনা করব। এই বিক্রিয়াটির ক্ষেত্রে বিক্রিয়াটি সাধারণত তিনটি ধাপে সম্পন্ন হয়। এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে প্রথমে কি হচ্ছে, অ্যালকোহলের প্রোটোনেশন ঘটবে। যেহেতু আমরা এখানে অ্যাসিডিক মাধ্যমে বিক্রিয়াটা ঘটাচ্ছি, তার জন্য অ্যালকোহল প্রথমে অ্যাসিডিক মিডিয়াম থেকে প্রোটন নিয়ে প্রোটোনেটেড হবে, দ্যাট ইজ CH3CH2OH2+। এবং দ্বিতীয় ধাপে কি করবে, আরে কোনো অ্যালকোহল ওই প্রোটোনেটেড অ্যালকোহলের মধ্যে আক্রমণ করাতে আমরা ইথার পাবো, প্রোটোনেটেড ইথার। এবং তৃতীয় ধাপে এই ইথার প্রোটোনেটেড ইথার থেকে ইথারের মধ্যে অন্য আরেকটা মলিকিউল ইথার এসে আক্রমণ করাতে আমরা ইথার পেয়ে যাব, যে ইথারটা এখানে হচ্ছে ডাই ইথাইল ইথার। তাহলে আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে তিনটি ধাপ ক্লিয়ার ভাবে মনে রাখতে হবে। প্রথম ধাপটা হচ্ছে প্রোটোনেশন অফ অ্যালকোহল, দ্বিতীয় ধাপটা হচ্ছে অন্য অ্যালকোহল ওই প্রোটোনেটেড অ্যালকোহলের মধ্যে নিউক্লিওফিলিক আক্রমণ করবে, তৃতীয় ধাপ হচ্ছে ওইখান থেকে H+ আয়ন ত্যাগ বেরিয়ে যাবে, তাতে করে ইথার উৎপন্ন হবে। তো সবাই বুঝতে পেরেছ এটা? আমরা তাহলে এখন যাচ্ছি কিভাবে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়, ইথারের সঙ্গে HA রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। ইথার প্লাস HI, এই বিক্রিয়াটির ক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল আগে স্টাডি করে নিই কিরকম হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি ইথারের সঙ্গে HI এর বিক্রিয়া SN2 ক্রিয়াকৌশলের মাধ্যমে ঘটছে। এখন আমাদের এখানেও বিক্রিয়ার কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হলো, যদি অ্যালকাইল গ্রুপগুলোর মধ্যে, আমরা জানি ইথারের মধ্যে দুটো অ্যালকাইল গ্রুপ রয়েছে, দুটো অ্যালকাইল গ্রুপের মধ্যে যদি 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি হয় তারা, তাহলে বিক্রিয়াগুলো SN2 ক্রিয়াকৌশলের মাধ্যমে ঘটবে। আর যদি দুটো অ্যালকাইল গ্রুপের মধ্যে কোনো একটি 3 ডিগ্রি হয় তাহলে বিক্রিয়াটি SN1 ক্রিয়াকৌশলের মাধ্যমে ঘটবে। এবং এই ক্ষেত্রে আমরা অ্যালকেন হ্যালাইড এবং অ্যালকোহল বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পাবো।
এখানে সমস্যা হচ্ছে কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে এইচআই এক্সএস এই কথাটা লিখে থাকে, ই এক্স সি ই ডাবল এস, মানে আমাদের তখন কিন্তু বিক্রিয়ার ক্রিয়াকৌশল চেঞ্জ হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে যাবে মানে আগের মতো একটি ধাপে সম্পূর্ণ হবে না, তখন দুটি ধাপে সম্পূর্ণ হবে। প্রথম ক্ষেত্রে আমি এবার এক্সাম্পল হিসেবে একটা প্রথম ধাপে যেটা সম্পূর্ণ হচ্ছে এইটার এক্সাম্পল দেখাচ্ছি, কিরকম সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড ও বন্ড সি এইচ থ্রি প্লাস এইচ আই। এখানে এই বিক্রিয়াটির ক্ষেত্রে প্রথমে কি হবে, ইথারটা এইচ আই থেকে দ্যাট ইজ হাইড্রোআয়োনিক অ্যাসিড থেকে প্রোটনকে নিয়ে নেবে। তাহলে কিভাবে নেবে, অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন যে রয়েছে এই নিঃসঙ্গ ইলেকট্রন সাহায্যে একটা এইচ প্লাস আয়নকে নিয়ে নেবে। এখানে এইচ প্লাস আয়নটা উৎপন্ন হবে এইচ বন্ড আই বন্ধনটা ভাঙার ফলে, তাহলে এখানে আমরা নিউক্লিওফাইল হিসেবে আই মাইনাস পাব এবং ইথারটা প্রোটোনেটেড হয়ে যাবে, এবং এই প্রোটোনেটেড ইথারের মধ্যেই নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটবে, মানে এখানে প্রোটোনেটেড হলে আমরা কি পাবো, সি এইচ থ্রি সি এইচ টু ও সি এইচ থ্রি দেন এইচ প্লাস প্লাস আই মাইনাস। এই আই মাইনাসটি এখানে এই অ্যালকাইল গ্রুপটির মধ্যে অ্যাটাক করবে বা এই অ্যালকাইল গ্রুপটির মধ্যে অ্যাটাক করবে, এটা নির্ভর করবে ডিগ্রির উপর, যেটার ডিগ্রি যত কম থাকবে, যেহেতু বিক্রিয়াটি অ্যাসেন্টু ক্রিয়াকৌশলের মাধ্যমে ঘটছে তার জন্য আমরা ডিগ্রিটা দেখবো কার্বনের। তাহলে এইখানে হচ্ছে এই কার্বনটা হচ্ছে ডিগ্রি লেস দেন ওয়ান আর এটা হচ্ছে ওয়ান ডিগ্রি, তাহলে এখানে সবচেয়ে ছোট গ্রুপ এটা, এখানে নিউক্লিওফিলিক অ্যাটাকটা ঘটবে এখানে। তাহলে আই মাইনাসটা এখানে আয়োডাইডাইনটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, এখানে আই মাইনাস অ্যাটাক করার সঙ্গে সঙ্গে কি হবে, এই বন্ধনটা ভেঙে এখানে চলে আসবে, তখন আমরা কি পাবো, এই বন্ধনের ইলেকট্রন গুলো এখানে আসাতে অক্সিজেনটা নিউট্রাল হয়ে গেল আর এখানে সিএইচসি সঙ্গে আই এর বন্ধন তৈরি হলো। তাহলে আমরা মেইন প্রোডাক্ট হিসেবে কি কি পেয়েছি, সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ এবং সিএইচ থ্রি আই। অর্থাৎ আমরা যদি শর্টে এটাকে দেখি তাহলে কিভাবে বলবো, একদম সিম্পল প্রসেস হিসেবে দেখব, এত কমপ্লিকেটেড ভাবে যদি মেকানিজম হিসেবে না দেখি তাহলে বলবো অ্যালকাইল গ্রুপ দ্বয়ের মধ্যে যদি তারা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি হয়ে থাকে তাহলে যেই অ্যালকাইল গ্রুপটি ছোট হবে তার সঙ্গে এইচ এ আই মাইনাস টা অর্থাৎ নিউক্লিওফাইলটা সরাসরি যুক্ত হয়ে যাবে আর এইচ টা ওই ও এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এই বন্ধনটি এখানে ভেঙে যাবে, তাহলে আমরা ইজিলি এটা বলতে পারি। কিন্তু বিক্রিয়াটি যদি 3 ডিগ্রি অ্যালকাইনলাইট থাকে তাহলে কি রকম হতে পারে, এটার একটা এক্সাম্পল আমরা দেখছি, CH3 ও CH3 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 প্লাস HI। এই বিক্রিয়াটি SN1 বিক্রিয়ার মাধ্যমে ঘটে, কারণ এখানে একটি 3 ডিগ্রি কার্বন পরমাণু এবং আরেকটি লেস দেন 1, তাহলে আমি কি বলছি, যদি 1 এবং 3 কম্বিনেশন বা 2 এবং 3 কম্বিনেশন হলে ডিগ্রি যার বেশি ওইটার সঙ্গে আই মাইনাসটা যুক্ত হবে, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানে SN1 বিক্রিয়ার মাধ্যমে ঘটবে বিক্রিয়াটা, এখানে SN2 নয় এখানে SN1। কখন, আমাদের শুধু টার্গেট রাখতে হবে কার্বনটা 3 ডিগ্রি কিনা, একটা অ্যালকাইল গ্রুপ 3 ডিগ্রি হলে তাহলে আই মাইনাসটা ওইটার সঙ্গে চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি CH3 C CH3 দেন CH3 বন্ড আই প্লাস CH3 OH। তাহলে বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে তুষার বলো তো এখানে এই বিক্রিয়া, এই যে হাইড্রোঅ্যাডিক অ্যাসিডের সঙ্গে ইথারের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এখানে নিউক্লিওফাইল হিসেবে কোনটা কাজ করছে? নিউক্লিওফাইল হিসেবে আয়োডাইডাইন কাজ করছে। ওকে গুড, বসো। তাহলে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, তাহলে স্যার এখন যদি ইথারের সাথে অতিরিক্ত পরিমাণে এইচ এস যোগ করলে কি উৎপন্ন হবে? ওকে গুড, বসো। সুন্দর কোশ্চেন। এখানে অতিরিক্ত পরিমাণে যদি আমরা এইচ এস যোগ করি, যেটা বলেছে এক্স এস যখন লিখব তখন আমরা দেখছি এখান থেকে সিএইচ থ্রি আই প্লাস সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ, প্রথম বিক্রিয়াটি যদি দেখি
তাহলে আমরা অ্যালকেন হ্যালাইড এবং অ্যালকোহল পেয়েছি, সেই অ্যালকোহলটার মধ্যে ফার্দার এইচআই রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে আবার অ্যালকেন হ্যালাইড এবং জল উৎপন্ন হবে। অর্থাৎ তোমরা মনে রাখবে, যদি বিক্রিয়াটিতে এইচআই অতিরিক্ত পরিমাণে যোগ করি তাহলে দুই অণু অ্যালকাইল হ্যালাইড এবং সঙ্গে জল উৎপন্ন হবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে তোমরা, আমি তোমাদের বাড়ির জন্য কিছু রিয়াকশন দিচ্ছি, এগুলো বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, কপিতে লিখো, রাইট ডাউন দা আইবেক নেম, রোমান ওয়ান CH3 bond O, bond CH2, CH2, CH3, and next one, এই ফিগারটা ড্র করো তোমরা, তাহলে রোমান ওয়ান এবং রোমান টু আমি দুইটা দিলাম এখানে। দুই নম্বর কোশ্চেন, নিচের বিক্রিয়াগুলো সম্পন্ন করো, নিচের বিক্রিয়াগুলো সম্পন্ন করো, রোমান ওয়ান CH3 ও CH3 প্লাস HI এক্সেস এন্ড অ্যানাদার রিয়াকশন CH3Br প্লাস CH3ONA লিখেছ তোমরা? আচ্ছা ঠিক আছে, আজকে এইটুকুই। তাহলে আমরা পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।